আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি শব্দার্থ, প্রথমেই ব্যান। ব্যান শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। ব্যানানা, ব্যানানা শব্দের অর্থ হচ্ছে কলা। ব্যানানা কলা। ব্যান্ড, ব্যান্ড শব্দের অর্থ হচ্ছে দল বা পার্টি। ব্যান্ড দল। ব্যান্ডেজ, ব্যান্ডেজ শব্দের অর্থ হচ্ছে ব্যান্ডেজ বা ব্যান্ডেজ লাগানো। বার্গেইন, বার্গেইন শব্দের অর্থ হচ্ছে দর কষাকষি করা। বার্গেইন, দর কষাকষি করা। ব্যাংক, ব্যাংক শব্দের অর্থ হচ্ছে ব্যাংক বা তীর। ব্যাংকার, ব্যাংকার শব্দের অর্থ হচ্ছে হিসাবরক্ষক। ব্যাংকার হিসাবরক্ষক। তারপর সি দিয়ে শব্দার্থ, কেবিন। কেবিন শব্দের অর্থ হচ্ছে কেবিন। ক্যাবিনেট, ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে মন্ত্রিসভা। কেবল, কেবল শব্দের অর্থ হচ্ছে তার। কেবল তার। কেক, কেক শব্দের অর্থ হচ্ছে পিঠা। কেক পিঠা। ক্যালেন্ডার, ক্যালেন্ডার শব্দের অর্থ হচ্ছে বর্ষপঞ্জিকা। ক্যালেন্ডার বর্ষপঞ্জিকা। ক্যালকুলেট, ক্যালকুলেট শব্দের অর্থ হচ্ছে হিসাব করা। ক্যালকুলেট হিসাব করা। কল, কল শব্দের অর্থ হচ্ছে ডাকা। কল ডাকা। কাম শান্ত, কাম শান্ত। কামলি, কামলি শব্দের অর্থ হচ্ছে শান্তভাবে। কামলি শান্তভাবে। ক্যামেরা, ক্যামেরা শব্দের অর্থ হচ্ছে ক্যামেরা। ক্যাম্প, ক্যাম্প শব্দের অর্থ হচ্ছে শিবির। ক্যাম্প শিবির। ক্যাম্পেইন, ক্যাম্পেইন শব্দের অর্থ হচ্ছে প্রচার অভিযান। ক্যাম্পেইন প্রচার অভিযান। ক্যাম্পাস, ক্যাম্পাস শব্দের অর্থ হচ্ছে চত্বর। ক্যাম্পাস চত্বর। ক্যান, ক্যান শব্দের অর্থ হচ্ছে পাড়া বা কোটা। ক্যান পাড়া। ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান শব্দের অর্থ হচ্ছে কানাডীয়। ক্যান্সল, ক্যান্সল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। ক্যান্সল বাতিল করা। ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন শব্দের অর্থ হচ্ছে বাতিলকরণ। ক্যান্সার ক্যান্সার। এবার ডি দিয়ে শব্দার্থ, ড্যাড। ড্যাড শব্দের অর্থ হচ্ছে বাবা। ডেইলি, ডেইলি শব্দের অর্থ হচ্ছে দৈনিক। ডেইলি দৈনিক। ডেইরি, ডেইরি শব্দের অর্থ হচ্ছে দুধ। ডেইরি দুধ। ড্যামেজ, ড্যামেজ শব্দের অর্থ হচ্ছে ক্ষতি বা ক্ষতি করা। ড্যাম্প, ড্যাম্প শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভিজা। ড্যান্স, ড্যান্স শব্দের অর্থ হচ্ছে নাচা।